বৃষ্টিটা পুরো হাঁপিয়ে ছেড়ে দিল, এখন যে একটু কাজে যাব তারও কোনো জো নেই। থাক, এখন আর বাইরে গিয়ে কোনো কাজ নেই, বুঝেছো? ঘরে একটু চাল ডাল আছে, তাই দিয়ে আমি খিচুড়ি করে দিচ্ছি। তুমি পেট ভরে তা খেয়ে একটু বিশ্রাম নাও, বুঝেছো? আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তখন আমি তাই করছি। এদিকে পাশেই চুলাতে টুনি তার স্বামীর জন্য পরম যত্নে খিচুড়ি রান্না করতে থাকে। তা টুনি, বাইরে এত ঝড় বৃষ্টি হচ্ছে, তোমার আদরের গাভীটা কোথায়? তুমি তো একদম ঠিক কথা বলেছো, আমার গাভীটা কোথায় গেছে? বাইরে যেমন ঝড় বৃষ্টি, তার উপর আবার সন্ধ্যাও নেমে আসছে। ওগো, তুমি একটু ঘরেই থাকো, আমি গিয়ে একটু আমার গাভীটাকে খুঁজে নিয়ে আসি। আরে আরে, এমন দুর্যোগের মধ্যে তুমি একা কোথায় যাচ্ছ? গাভী যেখানে আছে ভালোই আছে, তুমি চুপ করে রান্নাটা সেরে ফেলো তো, তারপর দুজনে মিলে পেট ভরে গরম গরম খিচুড়ি খাবো। না না, আমার গাভী নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, আমি এক্ষুনি ওকে খুঁজে আনবো। টুনি টোনার আর কোনো কথা না শুনে হারিকেন নিয়ে বেরিয়ে পড়ে, আর টোনাও টুনির পিছু পিছু বেরিয়ে পড়ে। গোধুলি, তুই কোথায় গেলি? গোধুলি, ফিরে আয় আমার কাছে, তোকে ছাড়া যে আমার এক মুহূর্ত ভালো লাগে না রে। গোধুলি, এখানে হয়তো তোমার গোধুলি নেই, চলো এবার আমরা বাড়ি ফিরে যাই। না, আমি আমার গোধুলিকে ছেড়ে কোথাও যাব না, ওকে আমি খুঁজে বের করবই করব। তোমাকে নিয়ে তো আমি আচ্ছা মুশকিলে পড়ে গেলাম, এই অসময়ে আমি তোমার গোধুলিকে কোথায় খুঁজে পাই বলো তো? এবার তুমি তোমার মরা কান্নাটা থামাও তো, চলো সামনে এগিয়ে দেখি কোথাও পাই কি না। টোনা টুনিকে নিয়ে সামনের দিকে যেতে থাকে, আর তখনই একজন কৃষক টুনির গোধুলিকে নিয়ে এগিয়ে আসতে থাকে। ওই তো আমার গোধুলি, তুই আমাকে ছেড়ে কোথায় চলে গিয়েছিলি বলতো? আমি তোর জন্য কত চিন্তায় ছিলাম, আর একটু হলেই তো আমার দমটাই বন্ধ হয়ে যেত। আসলে টুনি পাখি, তোমার গোধুলি ঝড়ের মধ্যে পথ হারিয়ে ফেলেছিল, তাই সে একা একা বসে চোখের জল ফেলছিল। আমি মাঠের কাজ শেষ করে বাড়ি ফিরছিলাম, আর তখন ওই গোধুলিকে দেখে আমার বাড়িতে নিয়ে গিয়েছিলাম, কিন্তু গোধুলিও তোমাদের ছেড়ে থাকতে চাচ্ছিল না, তাই তো আমি গোধুলিকে নিয়ে তোমার বাড়িতে যাচ্ছিলাম। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেক ভালো বলে আমার গোধুলিকে ফিরিয়ে দিয়েছেন। আপনি না হয়ে যদি অন্য কোনো খারাপ মানুষ পেত, তাহলে আমাকে আমার গাভীকে আর ফিরিয়েই দিত না। আচ্ছা ঠিক আছে, এখন তোমরা তোমাদের গাভীটা নিয়ে চলে যাও, নয়তো বৃষ্টির জলে তোমাদের আবার জ্বর সর্দি হয়ে যাবে। টোনা টুনি আর কোনো কথা না বাড়িয়ে তাদের গাভীকে নিয়ে সোজা বাড়ি ফিরে আসে, আর সবাই নিজেদের জায়গায় শুয়ে পড়ে। আমার গাভীটা হয়তো একা গোয়াল ঘরে থাকতে ভয় পাচ্ছে, আমাকে সেখানে যেতে হবে। এখন কি তাহলে তুমি গোধুলির সাথে গোয়াল ঘরে থাকবে নাকি? হ্যাঁ গো, হ্যাঁ। তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। টুনি টোনার কোনো কথাই গায়ে না লাগিয়ে গোয়াল ঘরে চলে যায়, আর তার গাভীর সাথে ঘুমিয়ে পড়ে। এদিকে টুনির গোয়াল ঘরের পাশে বাস করে এক প্রেতাত্মা আর পেতনির পরিবার। ওগো শোনো, তুমি কিন্তু আমার সাত জন্মের স্বামী, আমার সাথে তোমার গাঁটছড়া বাঁধা হয়ে গিয়েছে, তাই তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না, বুঝেছো? বুঝেছি বুঝেছি, এবার তুমি দয়া করে ঘুমাও তো, তোমার কথা আমার কানে তবলার মতো বাজছে। আমার কথা তবলার মতো তোমার কানে বাজে? আর শাকচুন্নির কথাগুলো মধুর মতো গায়ে লাগে, তাই না? মাথা ছাড়া কথা কার? কে আমি ঘুমালাম? আর দয়া করে তুমিও ঘুমাও, যদি খালি শাকচুন্নির কাছে গেছো না, তাহলে আমি তোমাকে চিতায় আবার জ্বালাবো। এই বলে পেতনি ঘুমিয়ে পড়ে, আর প্রেতাত্মা সেই সুযোগে গাছের ডাল থেকে টুনির গোয়াল ঘরে আসে। এই পাখি আর গাভীর মনে কত সুখ, আর সুখ আছে বলেই এরা এত শান্তি করে ঘুমাতে পারছে, আমিও একটু এদের সাথে ঘুমিয়ে নেই। প্রেতাত্মা টুনির সাথে ঘুমিয়ে পড়ে। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে আসে, আর বৃষ্টিও থেমে যায়। এদিকে টুনিরও ঘুম ভেঙে যায়, আর সাথে সাথে টুনি প্রেতাত্মাকে দেখে চিৎকার করতে থাকে। ওরে বাবারে, চাচা আপন প্রাণ বাঁচা।
এই বলে প্রেতাত্মা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর অন্যদিকে টুনির চিৎকার শুনে টোনা সেখানে চলে আসে। এমন ভাবে চিৎকার করলে মনে হলো জামদূত তোমাকে নিতে এসেছে, কিন্তু এখানে এসে তো আমি কিছুই দেখতে পাচ্ছি না, তা চিৎকারই বা কেন করলে বলো তো এবার? আমি আমি ভূত দেখলাম গো। ভূত বলতে কিছুই হয় না, এখন ওসব ফালতু কথা ছাড়ো তো আর ঘরে ফিরে চলো, রাতে ঝড় বৃষ্টিতে ঘরখানা পুরো ভেঙে গেছে। ভাঙবেই তো, কত করে বললাম যে ঘরটা মেরামত করো, তা তো আর করলে না, এবার দেখি কোথায় থাকো। তুমি তো জানো আমার অল্প আয়, আর এত অল্প আয়ে কি করে আমি বাড়ি ঘর ঠিক করি বলো তো? শোনো, আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি এমন বুদ্ধি শুনি? তুমি আজ কিছু মাটি আর খড়কুটো এক করে রাখবে, আমি কাজ থেকে ফিরে এসে সেই মাটিগুলো দিয়ে ঘর বানাবো। হ্যাঁ গো, মাটি দিয়ে ঘর বানালে কি সেগুলো থাকবে বলো তো? থাকবে থাকবে, তুমি তৈরি করে রাখো, আমি কাজ থেকে ফিরে এসে ঘর মেরামত করব। টোনা তার বউকে মাটি তৈরি করতে বলে সেখান থেকে চলে যায়, আর টুনিও মাটি জোগাড় করে নিয়ে আসে। আহা গোধুলি, এ তুই কি করলি বলতো? এভাবে মাটিগুলোতে গোবর দিলি? এখন যদি আমি গোবরগুলো ফেলতে চাই তাহলে আমাকে আবার নতুন করে মাটি আনতে হবে, সেটা তো অনেক পরিশ্রমের কাজ। না না বাবা, গোবর তো পবিত্র জিনিস, গোবর দিয়ে ঘর বানালে কিছুই হবে না। নে গোধুলি, ভালো করে একটু খাবার খেয়ে নে তো। টুনি মাটি মাখিয়ে রেডি করে, এদিকে টোনাও ততক্ষণে বাড়ি ফিরে আসে, আর দুজনে মিলে নিজেদের ঘর মেরামত করতে থাকে। যাক বাবা, আজকের মতো কাজ শেষ। কিন্তু এটা তো এখনো অনেক নরম, থাকবে কি এটা দেয়ালে? আজকে দিনটুকু তো থাকবে, কাল না হয় অন্য কোনো কিছু ভাবা যাবে। যাও, এবার তুমি তোমার গোধুলিকে একটু জল খাইয়ে এসো তো। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। আহারে, বেচারাগুলো কি কষ্টই না করছে, এদের জন্য তো তাহলে কিছু একটা করতেই হয়। আজ সকাল সকাল ঘুমটা ভেঙে গেল। এ মা, এ আমি কি দেখছি? গোবর আর মাটির ঘর যে পুরো সোনার হয়ে গেছে। এই টোনা, তাড়াতাড়ি ওঠো টোনা, ওঠো। কি হলোটা কি? বাড়িতে কোনো ডাকাত পড়েছে নাকি আবার? হ্যাঁ, ডাকাত নয় গো, দেখো দেখো কত সোনা। আরে তাই তো, কিন্তু এত কিছু কি করে হলো? আমি তো গোবর আর মাটি শুধু দিয়েছি। দাঁড়াও, আমি এক্ষুনি একটু আসছি। এই বলে টুনি গাভীর কাছে যায়, আর কিছু গোবর হাতে তুলে নিয়ে কিছু পাত্রের আকার ধারণ করে, আর আকার দেওয়ার সাথে সাথেই পাত্রটি গোবর থেকে সোনার পাত্রে পরিণত হয়ে যায়, আর তা দেখে দুজনের চোখ পুরো ছানা ভরা হয়ে যায়। গোবর থেকে সোনা? টুনি, আমি স্বপ্ন দেখছি না তো? এই তুমি আমার একটু চিমটি কাটো তো। আরে তুমি স্বপ্ন দেখছো না, সবই তো সত্যি। এবার আমি সোনার জিনিস বানিয়ে দেই, আর তুমি সেগুলো নিয়ে বাজারে যাও, আর তাড়াতাড়ি বিক্রি করে এসো। এরপর টোনি অনেক পাত্র বানিয়ে দেয়, আর টোনা সেই সোনার জিনিসগুলো নিয়ে বাজারে বিক্রি করতে থাকে, আর এভাবে দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। আর টোনা টুনি সোনার জিনিস বিক্রি করে অনেক বড় লোক হয়ে যায়, আর দুজনে নিজেদের বাড়িতেই সোনার দোকান খুলে বসে। কাকু কাকু, ওই দেখো জলে ভাসা লিচু বাড়ি এনেছি, তোমরা দুজনে বাড়িটা নিয়ে আমাকে কিছু সোনা দাও না গো। পাগল নাকি? আমার এত কষ্টের সোনা তোকে দিব কেন? যা ভাগ এখান থেকে। টোনা কনককে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়, আর কনক কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এদিকে পেতনি আর প্রেতাত্মা গাছের ডাল থেকে সবকিছু দেখতে থাকে। টুনি, আবার রোজ রোজ অল্প কাটা করে সোনা পেতে আর ভালো লাগে না, আমি চিন্তা করেছি আমাদের গোধুলির পেট কাটবো, ওর পেটে যত সোনা দানা আছে আমি সবগুলো একসাথে পাবো, আর তখন আমার কোনো অভাবই থাকবে না, আমি একেবারে অনেক বড় লোক হয়ে যাব। তুমি কি পাগল হয়ে গেছো? গোধুলি আমার কত প্রিয় সেটা তো তুমি জানো, আর সেখানে তুমি ওকে মেরে ফেলতে কেন চাইছো? প্রয়োজনে আমি তোমাকে আরো 10টা গাভী কিনে দিব, তবুও আমি এই গোধুলির পেট কাটবই কাটবো। খবরদার বলছি,
তুমি এই কাজ কিছুতেই করবে না। যদি তুমি এই কাজ করেছো তাহলে আমি তোমাকে পুলিশে দিব বলে দিলাম। টোনা টুনির কথায় ভীষণ রেগে যায়, আর পাশে থাকা একটা দড়ি তুলে এনে সেটা দিয়ে টুনিকে বেঁধে রাখে, আর ঘর থেকে একটা ছুরি বের করে এনে গাভীকে কেটে মেরে ফেলে। আর পেটের ভিতর সাধারণ গোবর ছাড়া সে আর কিছুই দেখতে পায় না। হায় হায়, এ আমি কি করলাম? আমি নিজ হাতে আমার ক্ষতি করলাম। তোমার মতো লোভীর জন্য এসবই প্রয়োজন। মূর্খ লোভী পাখি, তুই কি জানিস না যে অতি লোভে তাতি নষ্ট? আমি তোদের দুঃখ দেখে বরদান দিয়েছিলাম, আর তুই কি না সেই বরদানের অবমাননা করেছিস? এরপর থেকে তুই আবার গরিব হয়ে যাবি, আবার তুই আগের মতো দুঃখে জীবন যাপন করবি। এই বলে প্রেতাত্মা আর পেতনি সেখান থেকে চলে যায়। এদিকে টোনাও আবারও সেই আগের মতো গরিব হয়ে যায়। এজন্যই সবাই বলে যার যেটুকু আছে সেটুকু নিয়েই সন্তুষ্ট থাকা উচিত, লোভের আশ্রয় কখনোই নেওয়া উচিত নয়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ। শিমুলপুর বনে টোনা তার দ্বিতীয় স্ত্রী মুন্নির সাথে বসবাস করত। টোনার প্রথম স্ত্রী টুনি তার মেয়ে টুকিকে জন্ম দিতে গিয়ে মারা যায়। টোনা তার মেয়ের দেখাশোনা করার জন্য মুন্নিকে দ্বিতীয় বিয়ে করে। একদিন টোনা, মুন্নি টুকি কোথায়? টুকিকে দেখছি না কেন? টুকি ওর বন্ধুদের সাথে মাঠে খেলতে গিয়েছে। কেন, কি হয়েছে? কিছু বলবে নাকি আবার? না না, কিছু বলবো না, আমি কাজে যাব তো তাই বললাম আর কি। তাহলে আমি এখন কাজে যাই, তুমি টুকিকে দেখে রেখো কেমন? এই বলে টোনা কাজে চলে যায়। মুন্নি টুকিকে অনেক অত্যাচার করত, কিন্তু টোনা এসবের কিছুই জানতো না। টোনা চলে যাওয়ার পর মুন্নি বলে, মেয়ের জন্য দরদ যেন উঠে পড়ছে, আমি তো এই সতীনের মেয়েকে মেরেই ছাড়বো। টুকি, এই টুকি, কোথায় তুই? তাড়াতাড়ি এখানে আয়। কি রে, কি হয়েছে মা? আমাকে এভাবে ডাকলি কেন? থালা বাসনগুলো সব পরিষ্কার করে রান্নাঘরে রান্না চাপাবি বলে দিলাম, কোনো কাজে যেন কোনো নড়বড় না হয়। আর হ্যাঁ শোন, এসব কথা যেন তোর বাবা কিছুতেই না জানে। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, আমি সব কাজ করে রাখবো। টুকি মুন্নির সব কথা শুনতো। টুকি মুন্নির সব অত্যাচারের কথা ভুলে যেত। যখন মুন্নি টোনার সামনে টুকিকে নিজের মায়ের মতো আদর করত। একদিন টুকি তার বন্ধুদের সাথে খেলা করে সন্ধ্যায় বাড়ি আসে। সেদিন টুকি বাড়ির কোনো কাজ করে না। টুকি বাড়ি আসার সাথে সাথে, এই হতচ্ছাড়ি বুকপুরি, সারাদিন বাড়িতে আসিস নি কেন? হ্যাঁ, তোর এত কাজ কে করবে শুনি? কেন এত দেরি করে বাড়ি ফিরলি বল? কাজ না করার ভয়ে তাই না? না মা, আসলে আমি খেলতে খেলতে বুঝতে পারিনি যে কখন সন্ধ্যা হয়েছে। বুঝতে পারিস নি তাই না? দাঁড়া তোকে বোঝাচ্ছি মজা। এই বলে মুন্নি টুকিকে অনেক মারতে থাকে আর বলতে থাকে, বল বল, আর কোনোদিনে এমন দেরি করবি? আর যদি এমন করিস তাহলে কিন্তু সেদিন তোকে আমি মেরেই ফেলবো, এই বলে দিলাম। না মা না, আমি আর কোনোদিন এমন করবো না, আমাকে আর মেরো না মা, আমি আর এমন করবো না। এরপর মুন্নি তার ঘরে চলে যায়। টুকি কান্না করতে করতে বিছানায় শুয়ে পড়ে আর মনে মনে বলতে থাকে, বাবা আসলে আজকে আমি বাইরের অত্যাচারের কথা খুলে বলবো, বাবাকে বলবো যে মা আমাকে একটু ভালোবাসে না। টুকি এসব বলতে বলতে ঘুমিয়ে পড়ে। এদিকে টোনা কাজ থেকে ফিরে এসে খেতে বসে। একই মুন্নি, টুকিকে তো দেখছি না, তুমি টুকিকে ডেকে আনো তো, আজকে আমরা সবাই একসাথে খাবার খাবো। টোনার কথা শুনে মুন্নি টুকিকে ঘুম থেকে ডেকে নিয়ে আসে। টুকি মা, আমি তোকে খাবার খাইয়ে দেই কেমন? টোনা, তুমি এদানিং টুকির জন্য কোনো খেলনা নিয়ে আসো না কেন? শোনো, কালকে টুকি মায়ের জন্য তুমি সুন্দর সুন্দর খেলনা নিয়ে আসবে কেমন? টুকি মুন্নির এমন ব্যবহার দেখে মনে মনে বলে, না না, আমি মায়ের অত্যাচারের কথা বাবাকে বলবো না, বাবার আড়ালে মা আমাকে অত্যাচার করলেও বাবার সামনে আমাকে তো মায়ের মতো আদর করে,
বাবা শুনলে যদি আবার মাকে তাড়িয়ে দেয় তখন আমি এইটুকু আদর কোথায় থেকে পাবো? এইটুকু আদর থেকেও তখন আমি বঞ্চিত হব। যাই হয়ে যাক, দিন শেষে মা আমাকে একটু তো আদর করে, এতেই আমি খুশি। কি হলো রে টুকি মা, খাচ্ছিস না কেন? তরকারিতে কি বেশি ঝাল হয়েছে? না মা, অনেক মজা হয়েছে। বাবা জানো, মা না আমাকে অনেক আদর করে। পরের দিন টোনা টুকির জন্য একটা গহনা কিনে আনে, আর এই দেখে মুন্নি মনে মনে অনেক রেগে যায়। আর মনে মনে বলতে থাকে, না এই সতীনের মেয়েকে যত এই বাড়িতে রাখবো ততই টোনার সম্পত্তি নষ্ট হতে থাকবে। আমার সন্তানরা ছাড়া টোনার সম্পত্তিতে আর কারো অধিকার থাকবে না। আমি কালকে এই মেয়েকে নদীতে ফেলে দিয়ে আসব। এভাবে সেই দিনটা কেটে যায়। পরের দিন টোনা কাজে চলে গেলে মুন্নি টুকিকে বলে, টুকি মা চল আজ আমি তোকে ঘুরতে নিয়ে যাব। যাবি? সত্যি বলছো মা? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তা কোথায় যাব মা আমরা ঘুরতে? আজকে আমরা পুরো বন ঘুরে বেড়াবো। আমাদের যা খেতে ইচ্ছে করবে আমরা তাই খাবো, জানিস? এই বলে মুন্নি আর টুকি ঘুরতে বেরোয়। ঘুরতে ঘুরতে ওরা একটা নদীর পাড়ে চলে আসে। টুকি নদীর একদম কিনারায় দাঁড়িয়ে ছিল। দেখ দেখ টুকি মা, নদীর ওই পাড়টা কত সুন্দর, তুই যাবি ওই পাড়ে? এই শুনে যেই না টুকি নদীর ওই পাড়ে তাকায়, তখনই মুন্নি টুকিকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয়। টুকি নদীতে পড়ে ভাসতে থাকে। এই দেখে মুন্নি অনেক হাসতে থাকে, আর হাসতে হাসতে বাড়িতে চলে আসে। এদিকে টুকি ভাসতে ভাসতে নদীর মাঝখানে চলে যায়। আর ওই নদীতে ছিল তিন রঙের গোলাপ গাছ। একে এ তো একটা পাখির ছানা, একে তো আমার বাঁচানো উচিত। এই বলে তিন রঙের গোলাপ গাছটা টুকিকে তার লাল রঙের গোলাপের উপর শুইয়ে দেয়, আর বলতে থাকে, এই মেয়ে তুমি নদীতে এলে কি করে? এই মেয়ে একে আমি এখানে কেন? কি কথা বলে আমার সাথে? আমি বাসায় যাব, আমি আমার মায়ের কাছে যাব। আমি তিন রঙের গোলাপ গাছ, তোমার সাথে কথা বলছি। তুমি নদীতে ভেসে যাচ্ছিলে, আমি তোমাকে বাঁচিয়েছি। বলো তুমি কিভাবে নদীতে পড়ে গেলে? আমি জানি না গোলাপ গাছ, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য, কিন্তু তুমি আমার কোনো ক্ষতি করো না। আমি তোমার কোনো ক্ষতি করব না, আমি তোমাকে সাহায্য করব। আমার না কোনো বন্ধু নেই, তুমি আমার বন্ধু হবে? যদি তুমি আমার বন্ধু হও তাহলে আমি তোমাকে সব বিপদ আপদ থেকে রক্ষা করব। ঠিক আছে, আমি তোমার বন্ধু হলাম। এবার আমার বন্ধু তুমি আমাকে আমার মায়ের কাছে রেখে আসো দয়া করে। ঠিক আছে, তুমি এবার চোখ বন্ধ করো, আমি তোমাকে তোমার মায়ের কাছে রেখে আসব। এরপর টুকি তার চোখ বন্ধ করে, আর যখন টুকি চোখ খোলে তখন সে দেখতে পায় টুকি তার বাড়িতে চলে এসেছে। মা মা দেখো আমি বেঁচে ফিরেছি, আমার কোনো ক্ষতি হয়নি মা। মুন্নি টুকিকে দেখে অনেক অবাক হয়ে যায়, আর অনেক রেগে যায়, আর মনে মনে বলতে থাকে, না এই আপদটা দেখছি আবার ফিরে এসেছে। এই আপদ কিছুতেই আমার পিছু ছাড়ছে না, একে অন্য উপায়ে মেরে ফেলার চেষ্টা করতে হবে আমাকে। আজকে যখন একে মেরে ফেলার পিছনে লেগেছি তখন আমি একে মেরেই ফেলবো একেবারে। আজকে আমি এই টুকির খাবারে বিষ মিশিয়ে দিব, যাতে বিষ খেয়ে এ আজ রাতেই মারা যায়। কি হলো মা, আমি ফিরে এসেছি, তুমি খুশি হওনি? আরে আমি খুশি হব না কেন, আমি খুব খুশি হয়েছি তোকে দেখে রে মা। সন্ধ্যায় টোনা বাসায় ফিরলে মুন্নি টোনাকে ভালো খাবার খেতে দেয়, আর টুকিকে বিষ মাখানো খাবার খেতে দেয়। অন্যদিকে টুকির বিপদ দেখে নদীতে তিন রঙের গোলাপ গাছ বলে ওঠে, একি আমার বন্ধুত্ব বিপদ, আমার বন্ধুকে তো আমার সাহায্য করতে হবে, এক্ষুনি আমায় ওখানে যেতে হবে। এই বলে সাথে সাথে গোলাপ গাছ টুকির কাছে চলে আসে। টুকি যেই না খাবারটা মুখে দিবে তখনই গোলাপ গাছ বলে ওঠে, টুকি এই খাবার খেও না, এই খাবারে বিষ মেশানো আছে। একি বন্ধু তুমি এখানে এসব কি বলছো?
কিরে মা, তুই কার সঙ্গে কথা বলছিস? আর এই গোলাপ গাছটা এখানে এলো কি করে? আর আমি যেন কার কণ্ঠ শুনলাম? ও বাবা, তোমাকে তো বলাই হয়নি, এই তিন রঙের গোলাপ গাছটা আমার বন্ধু, আমাকে নদীতে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছে। গোলাপ গাছ, তুমি আমার খাবারে বিষ মিশানোর কথা কেন বললে? কে মিশিয়েছে আমার খাবারে বিষ? তোমার মা, যে তোমাকে নদীতে ফেলে দিয়েছিল সেই আজ তোমাকে মারার জন্য বিষ দিয়েছে। তোমার মাই সেদিন তোমাকে নদীতে ফেলে দিয়েছিল, আর আজ খাবারে বিষ দিয়ে তোমাকে মারতে চাইছে। না না, আমি বিশ্বাস করি না, মা কোনোদিন এমন কাজ করবে না, তাই না মা? তুমি আমার কথা বিশ্বাস করছো না তাই না? এই দেখো আমার কালো গোলাপের দিকে তাকাও, তাহলে তুমি বিশ্বাস করবে। এরপর টুকি, টোনা, মুনি কালো গোলাপের দিকে তাকায় আর সবটা দেখতে পায়, কিভাবে মুনি টুকিকে নদীতে ফেলে দিয়েছিল আর কিভাবে খাবারে বিষ মিশিয়েছিল। আর এই সব দেখে টোনা বলে, তোকে আমি বিশ্বাস করেছিলাম, আর তুই কি না আমার সম্পত্তির জন্য আমার কলিজার টুটা মেয়েকে মেরে ফেলতে চাইছিলি? তোকে আমি পুলিশে দিব। মা, আমি তোমাকে খুব ভালোবাসতাম, সাত অত্যাচারের পরেও তোমাকে কিছু বলিনি, আর সেই তুমি আমাকে বাঁচতে চেয়েছিলে। আমার ভুল হয়ে গেছে গো, তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনো দিনও এমন কাজ করব না, টুকিকে আমি নিজের মেয়ের মতো ভালোবাসবো, এই কথা দিচ্ছি টোনা, তবুও তুমি আমাকে পুলিশে ধরিয়ে দিও না। এরপর টোনা মুন্নির কোনো কথাই শোনে না, টোনা মুন্নিকে পুলিশে ধরিয়ে দেয় আর গোলাপ গাছকে অনেক ধন্যবাদ জানায়। এরপর বাবা মেয়ে অনেক সুখে শান্তিতে বসবাস করতে থাকে। নিঝুমপুর বনে টোনা আর টুনি বাস করত। টোনা ছিল দিনমজুর। টোনা দিনমজুরের কাজ করে যে টাকা পেত তাই দিয়ে তাদের সংসার চলত। টোনার টুনির কোনো সন্তান ছিল না, তারা বেশ ভালোই সুখেই তাদের দিন কাটাচ্ছিল। টোনা, আমাদের তো এখনো কোনো সন্তান হয়নি, তাই বলি কি, যতদিন আমাদের সন্তান না হয় ততদিন আমিও তোমার সাথে কাজ করব। তোমার টাকাটা আমরা খরচ করব, আর আমি কাজ করে যে টাকাটা পাবো এটা আমাদের সন্তানের জন্য জমা রাখবো। টোনা, তুমি কি বলো? টুনি, তার কোনো দরকার নেই, তুমি এমনিতেই বাড়ির সব কাজ করো। আর শোনো, এখন আমি কাজে যাচ্ছি, আমার দেরি হয়ে যাচ্ছে। এই বলে টোনা কাজে চলে যায়। এভাবেই সুখে দুঃখে টোনা আর টুনির দিন চলতে থাকে। এর কিছুদিন পর টুনির পাঁচটা কন্যা সন্তান হয়। টুনির পাঁচটা কন্যা সন্তানের কারণে বনের সবাই টুনিকে অনেক অপমান করত। একদিন টুনি জল আনতে নদীতে যাচ্ছিল, এমন সময় টুনিকে শালিক বলে, হাই হাই, এই হতভাগী মুখপুরীর মুখটা দেখে আমার সর্বনাশ হলো, না জানি এখন আমার পেটের সন্তানও ছয় ছয়টা মেয়ে হয়। এই হতচারী, তুই এই সময় আমার সামনে পড়লি কেন রে? দিদি, এসব কি বলছো তুমি? তোমার আবার কি সর্বনাশ হলো আমাকে দেখে? আর আমাকে এসব বলে গালিগালাজ করছো কেন বলো তো? আমি কি এমন অপরাধ করেছি? এই কুলাঙ্গার, এই মুখপুরি, একই তো পাঁচ পাঁচটা কন্যা সন্তানের জন্ম দিয়েছিস, তার উপর আবার বেশি বেশি কথা বলছিস, তুই কি চাস? হ্যাঁ, আমরা জানি না, মনে করেছিস তোর মুখ দেখিয়ে তুই বনের সব পাখিদের কন্যা সন্তান চাস, তাই না রে অলক্ষী? অলক্ষী মুখপুরি কোথাকার, যা এখন আমার সামনে থেকে, চলে যা বলছি। এই বলে শালিক চলে যায়। আর শুধু শালিক নয়, বনের সব পাখিরাই টুনিকে দেখলে অনেক অপমান করত। প্রথমে টোনা মেনে নিলেও পরে বনবাসীর অপমানের কারণে টোনার অনেক রাগ হতো টুনির উপর। একদিন টোনা তার কাজ শেষ করে বাসায় আসছিল, এমন সময় টোনা, তোমাকে দেখে আমার বড্ড মায়া হয়, এত পরিশ্রম করে কি করবে তুমি বলো তো? কি বলছো কি শালিক দিদি, আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে দাদা, আমি বলতে চাচ্ছি যে ঘরে অলক্ষী রেখে এত পরিশ্রম করে কি করবে শুনি? ওই অলক্ষী তোমার ঘরে যতদিন থাকবে ততদিন তোমার কোনো উন্নতি হবে না, তার উপর আবার পাঁচটা কন্যা সন্তান,
ওদের খাবারের যোগান করতেই তো তোমার বাকি জীবনটা পেরিয়ে যাবে। এছাড়া যে আমার আর কোনো উপায় নেই গো দিদি, এখন আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। তুমি ওই অলক্ষীকে তোমার জীবন মানে এই বন থেকে তাড়িয়ে দাও, একদম বনবাসে পাঠিয়ে দাও। বনবাসে পাঠিয়ে দিলে তোমাকেও ওই অলক্ষীর মুখ দেখতে হবে না, আর বনের অন্য পাখিদেরও ওই অলক্ষীর মুখ দেখতে হবে না, কি বলো তো না? তবে তাই করব দিদি, আমি বাড়িতে গিয়ে ওই অলক্ষীকে পাঁচ কন্যা সন্তান সহ বনবাসে পাঠিয়ে দিব। এই বলে টোনা রাগে ফুঁসতে ফুঁসতে বাড়িতে চলে আসে। টোনাকে এমন ভাবে আসতে দেখে টুনি বলে, টোনা তোমাকে এমন দেখাচ্ছে কেন? কাজে কি কিছু হয়েছে? কি ব্যাপার টোনা, কথা বলছো না কেন? এই অলক্ষী মুখপুরি কোথাকার, তুই আমার সাথে কোনো কথা বলবি না বুঝেছিস? তুই তোর যাবতীয় জিনিসপত্র আর তোর পাঁচ কন্যাকে নিয়ে বনবাসে চলে যা। এই বনে তোর মতো হতভাগীর আর অলক্ষীর কোনো দরকার নেই, বুঝতে পেরেছিস? টোনা তুমি কি বলছো এসব, তোমার মাথা কি ঠিক আছে? টোনা কাল পর্যন্ত তো তুমি ভালোই ছিলে। টোনা আমি এই ছোট ছোট পাঁচটা কন্যা সন্তানকে নিয়ে কোথায় যাব টোনা বলো তো? কোথায় যাবি মানে বনবাসে যাবি, তোর জন্য কোনো জায়গা নেই এই বনে, বের হ বের হ বলছি। এই বলে টোনা টুনিকে মেরে তার পাঁচ কন্যা সন্তান সহ তাকে বনবাসে পাঠিয়ে দেয়। টুনি তার পাঁচ সন্তানকে নিয়ে নতুন একটা বনে চলে যায়। সেখানে কোনো পাখির বসবাস ছিল না, চারিদিকে শুধু গাছ আর গাছ। টুনির কাছে কোনো খাবারও ছিল না। টুনির সন্তানেরা ক্ষুধার জ্বালায় কান্না করতে থাকে। মা আমরা আর থাকতে পারছি না, মা আমাদেরকে কিছু খেতে দাও, ক্ষুধার জ্বালায় আমাদের পেট ফেটে যাচ্ছে মা, আর থাকতে পারছি না, কিছু করো মা। মারে এখন আমি কি করব, এই নতুন বনে বনবাসে এসে আমি যে কিছুই বুঝতে পারছি না, কোথায় খাবার পাবো কি করব তা কিছুই বুঝতে পারছি না রে মা, আমি তোদের কি খেতে দিব বল? মা দেখো ছোট বোন ক্ষুধার জ্বালায় কেমন ছটফট করছে। টুকির কথা শুনে টুনি তার সবচেয়ে ছোট কন্যা সন্তানের কাছে যায়, আর টুনি গিয়ে দেখে সে মারা গেছে। এই সোনা চুপ কর মা, এই দেখ আমি এসেছি, আমি খাবার নিয়ে আসবো তোদের জন্য, ওঠ মা চুপ কর। এই বোন ওঠ বলছি, দেখ আমরা খাবার না খেয়ে তোকে খাওয়াবো, তবু এমন করে থাকিস না। মারে তোদের ছোট বোন বোধ হয় আর বেঁচে নেই রে মা, আমি তোদের মা হয়ে তোদের খাবার দিতে পারছি না রে, এর মতো দুঃখ আর কিচ্ছু হতে পারে না, তোরা আমাকে ক্ষমা করে দে মা। এইভাবে আরো দুদিন কেটে যায়। টুনি ওই বনে অনেক জায়গায় খাবার খোঁজে কিন্তু কোথাও খাবার পায় না। মা আমি আর থাকতে পারছি না মা, ক্ষুধার জ্বালায় আমার জীবন মনে হয় এক্ষুনি বেরিয়ে যাবে মা, মা আমি যে আর থাকতে পারছি না, বিদায় মা বিদায় মা। এই বলে টুনির চতুর্থ মেয়ে টুনটুন চোখ বন্ধ করে, খিদার জ্বালায় মায়ের সাথে বনবাসে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মা টুনটুন কথা বল মা কথা বল, তুই আমাদের ছেড়ে এভাবে চলে যেতে পারিস না মা, হে ঈশ্বর আমি কি অন্যায় করেছিলাম যে তুমি একে একে আমার সন্তানদের কেড়ে নিতে ধরেছো, সত্যি কি আমি অলক্ষী? তুমি আমার এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে শাস্তি না দিয়ে আমাকে শাস্তি দাও ঈশ্বর। টুনি তার চতুর্থ সন্তান টুনটুনের সৎকার করে বাকি তিন কন্যা সন্তানকে নিয়ে কান্নায় ভেঙে পড়ে। হে ঈশ্বর তুমি আমার সন্তানদের এভাবে কষ্ট না দিয়ে আমাকে কষ্ট দাও ঈশ্বর, আমাকে কষ্ট দাও, আমার চোখের সামনে আমার দুটো কন্যা না খেতে পেরে মারা গিয়েছে, এই দৃশ্য দেখার আগে তুমি আমাকে কেন তুলে নিলে না ঈশ্বর বলো। এই বলে টুনি অনেক কান্না করছিল, এমন সময় সেখানে একটা পরী আসে। এই বৎস তুই এইভাবে কান্না করছিস কেন?
আর এই নির্জন বনে কি করছিস তুই? কে কে তুমি? তুমি আবার আমাদের কোনো ক্ষতি করবে না তো? দেখো এমনিতেই আমরা হাসু হয়, তার উপর তুমি আমাদের কোনো ক্ষতি করো না দয়া করে। আমি একটা পড়ি, আমি তোদের সাহায্য করতে এসেছি, বল তোদের কি দুঃখ? এরপর টুনি পরীকে তার দুঃখের সমস্ত কথা খুলে বলে। আমার পাঁচ কন্যা সন্তানের জন্য বনের সবাই, এমনকি আমার স্বামীও আমাকে অলক্ষী বলে। আমার পাঁচ কন্যাকে সহ আমাকে বনবাসে পাঠিয়েছে ওরা। এখানে এসে না খেতে পেরে আমার দুটো কন্যা মারা গেছে, আর এখন আমরা দুদিন ধরে না খেয়ে আছি পরী। এই ব্যাপার? তবে তুই আর কাঁদিস না, আমি তোকে এই বনে একটা বাড়ি বানিয়ে দিব, আর তোর থাকা খাওয়ার সব বন্দোবস্ত করব, ধন সম্পত্তি দিব, যাতে তুই আরামাইসে তোর দিন কাটাতে পারিস। এই বলে পরে জাদু করে টুনিকে একটা বাড়ি আর অনেকগুলো খাবার আর অনেক ধন সম্পত্তি দিয়ে সেখান থেকে চলে যায়। টুনি তার তিন কন্যা সন্তানকে নিয়ে অনেক সুখে শান্তিতে সেখানেই বসবাস করতে থাকে। অন্যদিকে টোনা টুনিকে বনবাসে পাঠিয়ে দেওয়ার পর পরই অনেক অসুস্থ হয়ে পড়ে। টোনার পুরো শরীরে ঘায়ের মতো ফোসকা হয়, আর বনের সবাই টোনার এই রোগকে ছোঁয়াছে বলে। একদিন টোনা রাস্তা দিয়ে কোথায় যেন যাচ্ছিল, এমন সময় শালিক আর কবুতর বলে ওঠে, এই টোনা তুমি কি চাও? হ্যাঁ, তোমার এই রোগ বনের সব পাখিদের হোক, তোমার মতো বনের সব পাখি মারা যাক, তাই না? কবুতর দাদা, আমাদের এই রোগ থেকে বাঁচতে হলে টোনাকে এই বন থেকে তাড়িয়ে দিতে হবে। চলো আমরা সবাই মিলে টোনাকে তাড়িয়ে দেই। কি বলছো কি শালিক দিদি, আমার এই রোগ কোনো ছোঁয়াচে রোগ নয়, আর তাহলে কেন তোমরা আমাকে তাড়িয়ে দিবে বলো তো? কবুতর দাদা, এর সাথে বেশি কথা বললে আমাদেরও এই রোগ হবে, চলো চলো তাড়াতাড়ি আমরা একে নদীতে ফেলে দিয়ে আসি। এই বলে শালিক কবুতর সহ আরো বনের অনেকেই মিলে টোনাকে নদীতে ফেলে দেয়, আর টোনা ভাসতে ভাসতে টুনির বনের তীরে গিয়ে আটকায়। অন্যদিকে টুনি নদীতে জল নিতে আসে, আর এসে টোনাকে পানিতে দেখতে পায়, আর টুনি টোনাকে পানিতে দেখতে পেয়ে টোনাকে উপরে তুলে নেয়। একি এতো টোনা, টোনা এই টোনা, তোমার কি হয়েছে টোনা? তুমি চোখ খোলো। টুনির কথা শুনে টোনার জ্ঞান ফিরে আসে। টোনা তোমার কি হয়েছে? টোনা তোমার শরীরে এসব কিসের দাগ, আর তুমি এভাবে নদীতে ভাসছিলে কেন বলো? টুনির কথা শুনে টোনা টুনিকে সব খুলে বলে। টুনি, আমি যেই বনবাসীর কথা শুনে তোমাকে বনবাসে পাঠিয়েছি, সেই বনবাসী আমাকে আমার এই রোগের জন্য বন থেকে তাড়িয়ে দিয়েছে। টুনি, আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দাও টুনি, তুমি আমাকে ক্ষমা না করলে আমি মরেও শান্তি পাবো না। টোনা, তুমি এমন করে বলছো কেন? আমি তোমাকে অনেক আগে ক্ষমা করে দিয়েছি, তোমার কিছু হবে না টোনা, চলো আমার সাথে আমার বাড়িতে চলো, এখন যে আমাদের কোনো কিছুর অভাব নেই, চলো টোনা চলো। এরপর টুনি টোনাকে তার বাড়িতে নিয়ে যায়, আর সব দুঃখ ভুলে অনেক সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।